রোববার সকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি ক্যাবিন ব্লকের ছয়শো একুশ ও ছয়শো নম্বর কেবিন দুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায় খালেদা জিয়া চিকিৎসার সময়ে এখানেই থাকবেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পরে দুপুরে হাসপাতালের পরিচালক জানান কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়ার আসার কথা থাকলেও তিনি আসছেন না ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফলো আপ পরীক্ষা নিরীক্ষা এর আগে যে চিকিৎসা হয়েছে ওটা কিছুটা ফলো করতে হয় সেই ফলো আপ পরীক্ষা নিরীক্ষা করার জন্যই এখানে আসার জন্য ওনাকে ইয়ে করেছিলেন তো হয়তো ভবিষ্যতে উনি আসবেন যদিও ড্যাব নেতারা বলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান খালেদা জিয়া বিএসএমএম এবং বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি এবং সেটাই যুক্তিযুক্ত বলেই দেশনেত্রী আজকে এখানে আসতে চাননি এর আগে ঢাকার রিপোর্টার সিনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের মহাসচিব জানান খালেদা জিয়া এতটাই অসুস্থ যে তিনি অন্যের সাহায্য ছাড়া বসতেও পারছেন না তিনি এত অসুস্থ যে তিনি বসতে পারেন না তাকে আলাদা গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি জানান দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা পূর্ণাঙ্গ নিউজ টোয়েন্টি ঢাকা